নমস্কার বন্ধুরা, এসডি রাজাগারেনে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি টবে কীভাবে সহজ পরিচর্যায় ক্যাপসিকাম চাষ করা যায় এবং পাশাপাশি গাছ ভর্তি কীভাবে আমি ক্যাপসিকাম পেলাম সেই বিষয়ে আপনাদের সাথে আমি শেয়ার করব আজ। বন্ধুরা বন্ধুরা ফল ধরা থেকে শুরু করে ফল পাকা পর্যন্ত এবং ফল হারভেস্ট করা পর্যন্ত আমি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, না কেটে সবটা ভিডিও দেখবেন। বন্ধুরা, স্ক্রিনে যে ক্যাপসিকাম গাছটি আপনারা দেখতে পাচ্ছেন, গাছটি আমি কিছুদিন আগে নার্সারি থেকে খুব ছোট্ট চারা কিনে এনে আমি লাগিয়েছি। লাগানোর সময় বন্ধুরা আমি মাটি তৈরি করেছি 50% গার্ডেন সয়েল, 50% গোবর সার, সাথে হাফ চামচ ডিএপি, হাফ চামচ সুপার ফসফেট, সাথে হাফ চামচ ফাঙ্গিসাইড পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে আমি গাছটিকে লাগিয়েছিলাম। বন্ধুরা, লাগানোর এক সপ্তাহ পর আমি কোল জল দেওয়া শুরু করি। আমি সপ্তাহে একবার কোল জল দিয়েছি আর 10 দিন অন্তর অন্তর কীটনাশক ও ছত্রাকনাশক গাছে স্প্রে করেছি। এতটুকুই আমি যত্ন করার পর গাছটা এ পর্যায়ে এসেছে। বন্ধুরা, সাধারণ এই যত্ন করার পরে আস্তে আস্তে ফুল থেকে ফলে পরিণত হয়েছে এবং ফল আস্তে আস্তে বড় হওয়া শুরু হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। বন্ধুরা, খোল জল ছাড়া আমি গাছ লাগানোর সময় যে চাপান সার দিয়েছিলাম আর চাপান সার দিইনি, এখন আমি আবার গাছে কিছু চাপান সার দিয়ে দেব। বন্ধুরা, আমি কি চাপান সার বা মিক্সড খাবার দিচ্ছি গাছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। বন্ধুরা দেখুন আমার গাছে কত ক্যাপসিকাম হয়েছে এবং কত বড় বড় ক্যাপসিকাম হয়েছে। একটু সাধারণ যত্ন করলে বাড়িতে টবে ক্যাপসিকাম করা যায়। বন্ধুরা, প্রত্যেকে বাড়িতে এক দুটো ক্যাপসিকাম করুন। বন্ধুরা, আমাদের বাড়িতে যদি সক্করও দু চারটি গাছ ক্যাপসিকাম গাছ লাগাতে পারি তাহলে বাজার থেকে কিনে ক্যাপসিকাম আর খেতে হয় না। ক্যাপসিকাম প্রত্যেকটি গাছে বন্ধুরা 10 থেকে 20টি সুন্দরভাবে ধরে, কিন্তু আমি যদিও দুবার আমি হারভেস্ট করে খেয়েছি আর কিছু আছে গাছে, আমি আবার কিছু পরিচর্যা করে দিচ্ছি গাছে, ছোটো ছোটো কিছু ফল আছে তার জন্য আমি কিছু চাপান সার দিয়ে দিলাম, দেখতে পেলেন আপনারা। দেখুন আরও যা কিছু আছে সেগুলি কত বড় হয়েছে, প্রত্যেকটা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। বন্ধুরা, আমি হারভেস্ট করার পরও দেখুন আবার গাছে প্রচুর ফল বড় হয়ে গেছে, প্রত্যেকটা ফল 150 থেকে 200 গ্রামের মতো হয়ে গেছে। আমি এগুলিকে আর হারভেস্ট করব না, গাছের আগামী বছরের জন্য আমি কিছু বীজ সংগ্রহ করব, দেখব এগুলি থেকে ফল হয় কি না। বন্ধুরা, গাছে পোকার আক্রমণ দেখা যাচ্ছে তাই আমি কিছু ছত্রাকনাশক ও কীটনাশক গাছে স্প্রে করে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, কয়েকদিন পর দেখুন আমার গাছে কি পরিমাণে ফল হয়ে আছে এবং কত সুন্দর দেখা যাচ্ছে ফলগুলি, প্রায় পেকে যাওয়ার পথে পেকে গিয়েছে গাছগুলি, ফলগুলি একটু কালার চেঞ্জ হয়েছে, ফলগুলি দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে গাছ ফলগুলি। একটু ছোট্ট টবে দুবার হারভেস্ট করার পরও আরও কতগুলি ফল আছে, এই ফলগুলি আমি ইচ্ছে করে রেখে দিয়েছি, এগুলি থেকে কিছু বিচি সংগ্রহ করব বা আগামী বছর আমি নিজের চারা করে চেষ্টা করব, যাতে নিজের চারা করে গাছ করতে পারি। তার জন্য আমি কিছুদিন পর পাতাগুলো নষ্ট হয়ে যাওয়ার পর আমি পাতাগুলি কিছু কাঁচি দিয়ে কেটে দিয়েছি। কেটে দেওয়ার পর দেখতে পাচ্ছেন গাছে কি সুন্দর একটা দৃশ্য দেখা যাচ্ছে, দেখে মন ভরে যায় এই দৃশ্য দেখলে। আপনারাও প্রত্যেকের বাড়িতে এক দুটো ক্যাপসিকাম গাছ লাগাতে পারেন। বন্ধুরা, মনের শখ থাকলে একদম সাধারণ পরিচর্যায় আমরা ক্যাপসিকাম গাছ করতে পারি, আর সাথে সাথে আমাদের বাজার থেকে কিনে এনে খেতে হয় না। এক দুটো গাছ থাকলে প্রত্যেকটি গাছ থেকে আমরা 5-1 সপ্তাহ পর পর আমরা এক দুটো পেরে খেতে পারি, আমাদের খাওয়াও চলে যায় এবং আমাদের শখও পূরণ হয়ে গেল, আমার উঠোন বাগানও সেজে গেল সুন্দরভাবে। একটু মনের শখ থাকতে হবে বন্ধুরা, আমরা মনের শখ থাকলে বা পরিবেশকে রক্ষা করতে গেলে কিন্তু বন্ধুরা গাছকে আমরা যত্ন করতে হবে, গাছকে বাঁচিয়ে রাখতে হবে। পাশাপাশি আমাদের মনের শখও পূরণ হয়ে গেল, বাড়ির উঠোন বাগানও সুন্দর হয়ে গেল। বন্ধুরা, এই ধরনের ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এইচডি রাজা গার্ডেন
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশাপাশি অল বাটনে ক্লিক করে রাখুন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যান। বন্ধুরা, যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে একটা লাইক করে আমাকে মোটিভেশান করবেন, আমি নেক্সট ভিডিও করতে যাতে উৎসাহিত হই। আর বন্ধুরা, কেমন হলো ভিডিওটি আপনারা কমেন্ট করে জানাবেন, আমি অপেক্ষায় থাকবো আপনারা কমেন্টের। খারাপ হলেও কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, আমি চারা বসানো থেকে শুরু করে হারভেস্ট করা পর্যন্ত আমি ভিডিও তুলে ধরলাম। বন্ধুরা, আমি এখন গাছ থেকে ফলগুলো হারভেস্ট করে নিচ্ছি, সবটি ফল হারভেস্ট করে নিলাম। দেখতে পাচ্ছেন আমি প্রচুর ফল হয়েছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখা যাচ্ছে। আপনারাও সেভাবে একটি গাছ করে দেখুন, আমি যেভাবে বলেছি একদম সহজ পরিচর্যায় ক্যাপসিকাম গাছ করা যায়। আপনারা বাড়িতে একটি করুন, দেখবেন খুব সুন্দর লাগবে এবং খাওয়াও চলে যাবে। বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।